एक ही फोन बहुत फोन पूछ छे বৃষ্টি হালকা ধরনের হচ্ছিল আমার ছেলেকে নিয়ে আমি বাড়ির মধ্যে ছিলাম তারপর দেখি একটা এমন ঝড় হলো আমার বাড়িটা সব ভেঙে পড়ে গেলো পড়ে যেতে আমার ছেলে আমি চাপা পড়ে গেলাম চাপা পড়ে যাবার পরে আমার ছেলেকে নিয়ে আমি বেরোতে পারিনি আমার ছেলে আমাকে বললো মা তুমি বেরিয়ে পড়ো আমি তখন কী করেছি গাছগুলোর ভিতর দিয়ে ঘরটাকে খুব ফুলে বেরিয়েছি আমি তখন দেখছি আমার ছেলে বেরোতে পারে না আমার ছেলে তখন দেখছি গুটকুট করে পা হামায় গুটি দিয়ে বেরিয়ে আসছে তারপর আমি আমার ছেলেটাকে নিয়ে আমি ঘরের পেছন দিয়ে এই দিক দিয়ে এসে আমি আমার বড়বাসের ঘরকে চলে যাই আমার ছেলেকে নিয়ে সেইখানে তো দেখি ওদেরও ওই অবস্থা আমার স্বামী ঘরেতে থাকে না যে তারপর আমার খালি দু ব্যাটা জল যতক্ষণ হয়েছে আমার ঘরে এত ক্ষতি হচ্ছে বলে আমি খালি উকুনি ওকুলি করেছি আমার ছেলেকে নিয়ে আমি খালি ভিজেছি আমার ছেলে নাইনে পড়ে বইপত্র খাতা পেন একটা কিছু চিহ্ন নাই আমার ছেলের জামা প্যান্ট কিছু নাই আমার কাপড় চোপড় কিচ্ছু নাই আমার স্বামীর কিছু নাই আমার থালা বাটি আর কিছু নাই আমার মুড়ির দাম চালের দাম আমার টিভি আমার কোনো কিচ্ছু নাই আমার ঘরে একদম নিঃস হয়ে গেছে আমার ঘরে একটা কিচ্ছু নাই একদম এতে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হয়েছে এর কোনো মানে পরিমাপ করা যাবে না ধানের মরাই উড়ে চলে গেছে মরাই থেকে ধান চলে গেছে ধান বাড়িতে খড় গবাদি পশুর যে খাওয়ার খড় সেই খড় ধান বাড়িতে পড়ে গেছে পড়ে নষ্ট হয়ে গেছে বাড়িতে আমাদের কোনো কিছুই নাই মানে বাড়ির ছাদ সব তুলে ইনভাস্টারের ছাদ তুলে নিয়ে চলে গেছে আমার একটা আট বছরের বাচ্চা ছিল তার মাথায় আঘাত লেগেছে হ্যাঁ চাল মুড়ি যাবতীয় কিছু ছিল খাবার ঘর থেকে সব চলে গেছে মানে ঝড়েতেই চলে গেছে আর কি কোনো খাবার কিছু ছিল না কাল রাত্রে প্রশাসন বিডিও মটাম এসে আমাদেরকে মানে রাত্রে থাকা অন্যান্য কেন্দ্রে থাকার ব্যবস্থা করে দেন এবং মুড়ি গুড় এসব এনে দেন ওরা খাই এবং আজকেও উনি রাজা সকালে এসেছিলেন কিছু তিল্পল দিয়েছেন এবং খাবারও ব্যবস্থা করেছেন বলছি কী হয়েছিল কাল মানে প্রচণ্ড মানে মেঘ ডাক্তার বৃষ্টি এলো বৃষ্টির পরে একদম সে ঝূর্ণি ঘূর্ণিঝড় এত শব্দ করে আসছে মানে ঘরে মানে ছেলে মেয়েরা একদম সব একদম নিস্তব্ধ হয়ে গেছে অজ্ঞান হয়ে পড়েছিলো এবং ঘর থেকে কেউ চাপা পড়ে গিয়েছিল কেউ বেরোতে পারছিল না যার পরিপ্রেক্ষিতে কোনো মানুষই এত বৃষ্টি দুর্যোগে কেউ আসতেও পারেনি এই অবস্থায় আমরা কয়েকজন মিলে সেই সমস্ত টাইমে মানে সেগুলোকে ম্যানেজ করেছি তারপর থেকে গ্রামের সমস্ত মানুষ আসে আসার পর আমাদেরকে সব উদ্ধার করে এবং স্কুলে সেখানে নিজে আমাদেরকে আশ্রয় দেয় এবং সেখানে ব্লক থেকে এবং প্রশাসন আসে আমাদেরকে খাবার দাবার সমস্ত কিছু আয়োজন ওখানে তিরপল দিয়েছে তিরপল কালকেই দিয়েছিল এবং আজকেও দিয়ে গেছে সেই তিরপল সমস্ত আজকে বাড়ির মধ্যে সব চাপানো হয়েছে যা পরিপ্রেক্ষিতে আজকে আমরা মোটামুটি নিরাপদে রয়েছি